রাজ্যত নির্বাচনী হিংসা সংঘটিত হয়েছে বা নির্বাচনী হিংসা ঘটনা সংঘটিত হয়েছে, চামাগুড়ির পর আসিছে খবর রূপহী হাতত নির্বাচনী হিংসা। আমি এতিয়া আপনাদের এই খবর জানাম, বিজেপি সমর্থকে কংগ্রেসী রেলীত এতিয়া বাধা দিয়া পরিলক্ষিত হয়েছে। কংগ্রেসের বাইক রেলীত বিজেপি কর্মী সমর্থকর বাধা, চামগুড়ি উপনির্বাচনের কিঙিমারির পর কংগ্রেসে আয়োজন করেছিল বাইক রেলীর আর ঘটনাস্থলীত রূপহীয়াত আরক্ষী আর অর্ধ সামরিক বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বিজেপি কর্মীর অভিযোগ যে একাংশ কংগ্রেসী কর্মীয়ে বিজেপির পোস্টার ফালিছিল আর যার বাবে এই সংঘাতে ভয়ঙ্কর রূপ ধারণ করে বলে অভিযোগ উত্থাপন করেছে। ঘটনার পাছতে বরতলত চেপা উত্তেজনায় বিরাজ করেছে। আমি আপনাদের কিছু ভিজুয়াল দেখাম, রূপহী হাতত যে নির্বাচনের হিংসার যে ঘটনা সংঘটিত হয়েছে সেই সন্দর্ভত কিছু ভিজুয়ালস আমার হাতত রাখি পড়েছে। কংগ্রেসে বাইক র্যালি আয়োজন করেছিল বা অনুষ্ঠিত করেছিল, তাত বিজেপি কর্মী সমর্থকে বাধা দিছে, গাড়ি ভাঙি দিয়ার অভিযোগ উত্থাপন হয়েছে, চামগুড়ি উপনির্বাচনের কিঙিমারির পর কংগ্রেসে বাইক র্যালি আয়োজন করেছিল আর সেই ঘটনাস্থলীতে রূপহী হাত আরক্ষী আর অর্ধসামরিক বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি এটা নিয়ন্ত্রণ করেছে। বিজেপি কর্মী অভিযোগ উত্থাপন করেছে যে একাংশ কংগ্রেসী কর্মীয়ে বিজেপির বেনার পোস্টার ফালিছিল আর যার বাবে এই সংঘাতে ভয়ঙ্কর রূপ ধারণ করে। প্রথমে আপনার আমি ভিজুয়াল সমূহ দেখাইলাম।